তোমরা কিন্তু অ্যান্সারটা কমেন্টে জানাবে। সুতরাং কথা বাড়াবো না, তোমরা দেখো আজকে যে অঙ্কের ক্লাসটা আমি করাচ্ছি সেটা হচ্ছে অঙ্কের 10 নম্বর ক্লাস। ইতিমধ্যে আমরা 9টা ক্লাস আমরা করিয়ে দিয়েছি, যারা এখনো দেখোনি তাদেরকে বলবো যে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখান থেকে দেখো প্লেলিস্টে ঘেটে, সেখানে কিন্তু ম্যাথসের উপরে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে দেখো। এবং এই যে প্লেলিস্টটা আছে এই এটা শুধুমাত্র ফুড এসআই বা WBCSCGL না, অল কম্পিটিটিভ, ফর অল এক্সামের জন্য কিন্তু এটা রয়েছে, ঠিক আছে? ফর অল এক্সামের জন্য কিন্তু এটা রয়েছে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি লোক কিন্তু তোমরা একসাথে তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সুতরাং কোনোভাবেই কিন্তু একদম ঢিলেমি না, চলো আমরা প্রথম কোশ্চেনের দিকে এগিয়ে যাই। প্রথম কোশ্চেন দেখো, 1 নম্বর দাগ নম্বর দেওয়া আছে, এই দাগ নম্বর দেওয়ার মতো করেই তোমরা কিন্তু অঙ্কগুলো আনসার করবে কমেন্টে। দেখো, একটি ট্যাংক 200 লিটার জল ধরে, একটি ট্যাংকে 200 লিটার জল ধরে, বর্তমানে ট্যাংকটি 60% ভর্তি আছে, কিছু পরিমাণ জল ট্যাংক থেকে বের করার ফলে ট্যাংকটি 35% ভর্তি থাকলো, কত লিটার জল বের করা হলো? দেখো খুব ইজি অঙ্ক, আমরা সহজেই করতে পারবো। এখান থেকে দেখো ট্যাংকের ক্যাপাসিটি, আমরা যদি এখানে পার্সেন্টেজ যদি দেওয়া আছে 60%, তাই ট্যাংকের পার্সেন্টেজ আমরা কত ধরবো, যে 100%। এই 100% এর জন্য আমরা যদি দেখি তাহলে তার ক্যাপাসিটি আমরা দেখছি 200 লিটার, তো 100% সমান 200 লিটার হলো। এবার দেখো 65-60% পর্যন্ত ভর্তি ছিল এবং এর থেকে কিছু পরিমাণ জল বের করে নেওয়ার ফলে এখন সেখানে 35% জল পড়ে আছে। তাহলে দেখো 60% ছিল, 60% ছিল, তাহলে এখন কত পড়ে আছে, এখন পড়ে আছে 35, তাহলে বের করা হলো কত, বের করা হলো এই দুটো বিয়োগ করলে 25%। হিসাব করে দেখো যে এখানে 100% সমান হচ্ছে 200 লিটার, ঠিক আছে? 100% সমান 200 লিটার, তাহলে 25% সমান সমান কত লিটার হবে, 25% সমান হবে 50 লিটার, জাস্ট 50 লিটার। কতটুকু বের করে নেওয়া হলো জল, কত শতাংশ জল বের করে নেওয়া হয়েছিল, আমরা দেখলাম যে 25% জল বের করে নেওয়া হলো, আর এই 25%-এর ভ্যালু কত, 50 লিটার। তাহলে অপশন ডি ইজ দা রাইট আনসার, অতি সহজে কিন্তু আমরা করতে পারলাম। এবং এর সাথে আমরা একটু দেখব যে এটা উইদাউট খাতা পেন আমি কিভাবে করতে পারি, উইদাউট খাতা পেন আমি কিভাবে করতে পারি। দেখো 200 লিটার 100%, তার মানে যত পার্সেন্ট তার কিন্তু ডবল হচ্ছে ক্যাপাসিটি, 200 লিটার হচ্ছে ক্যাপাসিটি, তার মানে যত পার্সেন্ট তার হচ্ছে ডবল ক্যাপাসিটি। তাহলে বের করে নেওয়া হয়েছে কত, 60% ছিল আগে, এখন আছে 35%, তাহলে বেরিয়ে গেল কত, 25%, তাহলে 25%-এর ভ্যালু কত হবে না, 50 লিটার। তাহলে দেখো উইদাউট খাতা পেন মুখে মুখে আমরা কিন্তু করতে পারলাম, তা অপশন ডি ইজ দা রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন, একের আনসার কি হলো, একের আনসার হলো ডি। 2 নম্বর দেখো, 2 নম্বরে দেখো যে 108 টাকা বিনিয়োগ করে বার্ষিক আয়ের পরিমাণ 6 টাকা হলে 3000 টাকা বিনিয়োগ করলে বার্ষিক আয়ের পরিমাণ কত। একদম ইজি অঙ্কটা, একদমই ইজি, আমরা উইদাউট দেখো খাতা পেনও করতে পারি, তাও একবার করে দিই। 108 টাকায় কি আয়ের পরিমাণ বাড়ে কত, 6 টাকা, তাহলে 3000 টাকায় কত বাড়বে, জাস্ট একবার এটা দিয়ে কাটো, দেখো 6 দিয়ে কাটো, কত, 6 দিয়ে কাটলে একবার 4 থাকলো 48, 6 8 48। এবার এটাকে যদি আবার 6 দিয়ে কাটো তাহলে 3 6 দিয়ে কাটলে 5 6 30 শূন্য, তাহলে উপরে থাকলো কত, উপরে থাকলো হচ্ছে 500 আর নিচে থাকলো 3, তা 500/3 ইজ দা রাইট আনসার। কত নম্বর অপশন, অপশন বি, অপশন বিতে দেখো 500/3। দেখো এই যে ছোট ছোট অঙ্কগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অতি সহজে কিন্তু করে ফেলতে পারবে, সুতরাং কোনোভাবেই কিন্তু তোমরা এইগুলো ইজি বলে এড়িয়ে যাবে না, কারণ এগুলোকে সলভ করতে হবে, একদম প্রপার ওয়েতে তোমাকে সলভ করতে হবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা 45 মিনিট এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে, স্থির জলে নৌকার গতিবেগ কত।
স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? দেখো প্রথম কথা হচ্ছে আমি এখানে লিখে নিলাম যে অনুকূলে, অনুকূলে গতিবেগ কত? না, 3 ঘন্টা 45 মিনিটে যায় হচ্ছে 15 কিলোমিটার। 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট, তার সাথে হচ্ছে 45 মিনিট, মানে হচ্ছে তোমার হচ্ছে 225 মিনিট। এই 225 মিনিটে যায় কত? 225 মিনিটে যায় 15 কিলোমিটার। তাহলে এখান থেকে আমি যদি গতিবেগ বের করি, তাহলে আমরা কি করব, 60 মিনিটে কতটুকু যায় সেটা আমরা বের করব। দেখো 60 মিনিটে কতটুকু যায়, তাহলে 225 মিনিটে যায় 15 কিলোমিটার, আর 60 মিনিটে যায় কত আমরা দেখে নেব। তা 15 দিয়ে কাটলে 15 15 225, 15 দিয়ে 60 কে কাটলে 4, অর্থাৎ 4 কিমি পার আওয়ার আমি কি পেলাম, এটা পেলাম অনুকূলে গতিবেগ। ঠিক আছে শঙ্কর মোজন স্যার, আপনাকে দেখা যাচ্ছে না। আর না, আমার এই মুহূর্তে ওয়েব ক্যাম লাগানো নেই, তাই আমি ওয়েব ক্যাম সারাই ক্লাস করাচ্ছি, তাই আমাকে দেখা যাচ্ছে না। নেক্সট দেখো, নেক্সট দেখো যে অনুকূলে গতিবেগ কত, 4 কিলোমিটার প্রতি আওয়ার। তাহলে প্রতিকূলে গতিবেগ কত, প্রতিকূলে গতিবেগ কত? প্রতিকূলে গতিবেগ হচ্ছে, দেখো প্রতিকূলে গতিবেগ কত বলা হলো যে 2.5 ঘন্টায়, অর্থাৎ 2 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট মানে কত? 2 ঘন্টা 30 মিনিটে যাচ্ছে আমার হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার, তাহলে এক হিসাব করো যে 1 ঘন্টায় কত যাবে, 2 2.5 ঘন্টায় যাচ্ছে 5 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে তাহলে 2 কিলোমিটার। 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার প্রতিকূলে গতিবেগ। ঠিক আছে, তা একটা হচ্ছে 2 কিলোমিটার প্রতি গতিবেগ, আর একটা হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ কিভাবে বের করি আমরা? না, অনুকূলের গতিবেগ যোগ হচ্ছে প্রতিকূলের গতিবেগ ভাগ হচ্ছে 2। তাহলে অনুকূল কত? অনুকূলে 4, প্রতিকূলে কত? 2/2, তার মানে 6 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ, অপশন সি। অপশন সি তে রয়েছে 3 কিলোমিটার প্রতি আওয়ার। তাহলে দেখো ইজি, একদম ইজি ভাবে কিন্তু আমরা করতে পারছি অঙ্কগুলো। চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বর দেখো। সময় 8 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তি 1500 টাকার সরল সুদ 300 টাকা 30 টাকা বৃদ্ধি পায়, বার্ষিক সুদের হার কত? এবার একটা জিনিস খেয়াল করো যে 8 বছরের সময় বেড়ে গেল, তার ফলে এক ব্যক্তির 30 টাকা সুদ বাড়লো, মোটের উপর আসল কত? 1500 টাকা। দেখো এই অঙ্কটা দেখো খুব সুন্দর ভাবে আমরা করব। যদি 8 বছরে 8 বছরে 30 টাকা বাড়ে, তাহলে 1 বছরে কত বাড়বে? 30/8। এবার এই 30/8 এটা কত টাকায় বাড়লো? এটা বাড়লো 1500 টাকায়। এটা বাড়লো কত? 1500 টাকায়। বেশ ভালো কথা। তাহলে 100 টাকায় কত পয়েন্ট 25%, তাহলে কি করবে তোমরা, 4 দিয়ে 1 কে ভাগ করবে, দেখবে 0.25 আসবে। ঠিক আছে, তো অপশন ডি ইজ দা রাইট আনসার। তো দেখো 4-এর ডি, একদম সৌমিত্র ঘোষ বলছে 4-এর ডি, ঠিক আছে একদম সঠিক আনসার তোমাদের। এভাবে তোমরা প্র্যাকটিস জারি রাখো। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনে কি বলা হলো? 5 নম্বর কোশ্চেনে বলা হলো, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য ও কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, মোট 66 জন কলা বিভাগের ছাত্র, কত শতাংশ বা পার্সেন্টেজ বাণিজ্য বিভাগের ছাত্র? তাহলে আমরা একটু লিখে নিই। দেখো একটা হচ্ছে বিজ্ঞান বিভাগের, আরেকজন হচ্ছে, আরেকটা দল আছে বাণিজ্য বিভাগে, আরেকটা দল আছে কলা বিভাগে। তো বিজ্ঞান বিভাগে দেখো 3টি 100%, 3টি 100%, এই 100% সমান হচ্ছে 120 জন, 120 জন মোট। তো বিজ্ঞান বিভাগে কতজন আছে? 15%, বিজ্ঞান বিভাগে 15%। আচ্ছা 100% সমান যদি 120 জন হয়, তাহলে 15% সমান কত হবে? 15% সমান কত হবে? দেখো এই শূন্য এই শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 3, আর এই 2 দিয়ে কাটলে 6, অর্থাৎ 15% সমান সমান হচ্ছে 18। তাহলে আমরা দেখলাম যে 15% মানে 18 জন হচ্ছে বিজ্ঞান বিভাগে পড়ছে।
ঠিক আছে, বিজ্ঞান বিভাগে পড়ছে। এবং তারপরে বলা হলো যে মোট 66 জন কলা বিভাগে পড়ে। তাহলে মোট 66 জন হচ্ছে কলা বিভাগে পড়ে, আমার আর কি দরকার নেই, আমার কিন্তু আর কোনো এই যে এখানকার পার্সেন্টেজে বের করার কোনো দরকার নেই। তাহলে আমরা এইবার কি করব, দেখো মোট হচ্ছে 120 জন, তার মধ্যে একজন হচ্ছে 18%, 18 জন একটা বিভাগে, আর একটা বিভাগে 66 জন। এই দুটো যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 8 আর 6 14 4, হাতে 1 1 7 7 8, তাহলে মোট 120 জনের মধ্যে 84 জন হচ্ছে দুটো বিভাগে। তাহলে 120 জন যদি দুটো বিভাগে হয় আর তিনটে বিভাগে হয়, আর 84 জন যদি দুটো বিভাগে, তাহলে বাকি যে বাণিজ্য বিভাগ সেখানে থাকলো কত, 6 হাতে 1 9 9 3 36 জন। তা এই 36 জন কিন্তু রয়েছে কোথায়, না বাণিজ্য বিভাগে, কোথায় না এই বাণিজ্য বিভাগে রয়েছে 36 জন। কিন্তু 36 তো অপশনই নেই, 36 তো এটা চাইনি, জিজ্ঞাসা করেছে কত শতাংশ বাণিজ্য বিভাগে কাজ করে অর্থাৎ পড়াশোনা করে, বাণিজ্য বিভাগে কত পার্সেন্ট করে। না দেখো 120 জনের মধ্যে, 120 জনের মধ্যে যদি 36 জন করে তাহলে 100 জনের মধ্যে কতজন ওই বিভাগে না করে, তাহলে এই শূন্য এই শূন্য কাটো, 12 দিয়ে কাটলে এটাকে 3, তাহলে 30%। কিন্তু 36 জন কিন্তু চাইনি, চেয়েছে কি, 36 জন কিন্তু চাইনি, ভালো করে দেখো যে 36 জন কিন্তু কোশ্চেনে চাইনি, কোশ্চেনে চেয়েছে যে কত শতাংশ, অর্থাৎ সেখানে 30% কিন্তু হচ্ছে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু একটু রেসপন্স করবে, হ্যাঁ তোমরা দেখো একটু রেসপন্স করবে যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, যদি শুনতে না পাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, হ্যাঁ, বা দেখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর, 6 নম্বরে দেখো যে 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইন পরস্পর মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে গেল, প্রথমটির বেগ দ্বিতীয়টির বেগ বেগের দ্বিগুণ, প্রথমটির গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, দেখো তোমরা যদি বুঝতে না পারো বা কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে কোন রকম অসুবিধা হলে। হ্যাঁ দেখো 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, তাহলে একটা ট্রেন এই দিকে যাচ্ছে, আর একটা ট্রেন এই দিকে আসে, এবং এরা কি, এরা সমান্তরতে, অর্থাৎ এটাও 100 মিটার এটাও 100 মিটার। যদি দুটো 100 মিটার হয় তাহলে একটা অনুপাত দেওয়া আছে, প্রথমটির গতিবেগ দ্বিতীয়টির, দেখো ফার্স্ট যে ট্রেন আর দ্বিতীয় যে ট্রেন এদের গতিবেগের অনুপাত কত, প্রথমটার বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয়টা যদি 1 অনুপাতে যায় তাহলে দ্বিতীয় প্রথমটা যাবে 2 অনুপাতে। ঠিক আছে, অর্থাৎ আমাদের কি হবে, না আমাদের হবে এটা 2, তাহলে এইটা দেখো এটার থেকে এটা ডবল হয়ে গেল, এবং এখানে 3 অনুপাত সমান হচ্ছে 90, তাহলে 1 অনুপাত সমান কত, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 60, কারণ আমরা দেখলাম যে একটা থেকে আরেকটা দ্বিগুণ হচ্ছে। তাহলে অপশন কি হচ্ছে আমার, প্রথমটির গতিবেগ হলো, প্রথমটির গতিবেগ কত, প্রথমটির গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশন বি। 6 নম্বর কোশ্চেনের আনসার কি হবে, 6 নম্বর কোশ্চেনের আনসার হবে বি নম্বর। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেনের আনসার হবে কি, বি নম্বর। নেক্সট নেক্সট হচ্ছে 7 নম্বর, নেক্সট হচ্ছে 7 নম্বর, 7 নম্বর বলা হয়েছে যদি 6 জন লোক 24 দিনে 12 হেক্টর জমি চাষ করতে পারে তাহলে 10 জন লোক কত দিনে পাচ্ছি না, তাহলে কি করব। এবার M2 কতজন আছে, M2 আছে 10 জন, M2 আছে 10 জন, আর D2 হচ্ছে কত দিনে এটাই বের করতে চেয়েছে। ঠিক আছে, এটাই বের করতে বলেছে। আর W1 কতজন আছে, W1 হচ্ছে কাজ ছিল 12, তাহলে এই 12 দিয়ে আমি 24 কে কাটতে পারি, 12 দিয়ে 24 কে কাটতে পারি 2, তা এই শূন্য কাটলাম, তাহলে আমার D2 = কত হলো, D2 = হচ্ছে 8 6 8 48, অর্থাৎ 48 দিন কিন্তু সময় লাগবে। তাহলে আনসার পাওয়া গেল, আনসার পেলাম আমরা সি, অপশন সি তে পেলাম 48 দিন। দেখো 7 নম্বরের আনসার হচ্ছে 48। তোমরা কমেন্টে না যখন আনসার করছো তখন ডাক নম্বর, কোশ্চেনের যে নাম্বার সিরিয়াল নাম্বারটা খেয়াল করবে, হ্যাঁ সিরিয়াল নাম্বার দিয়ে তারপরে তোমরা কমেন্টে করবে, কমেন্টে লিখবে, তাহলে সুবিধা হবে আমার বুঝতে। নেক্সট 8 নম্বর দেখো, কোনো টাকার 2 বছরে
দেখো, কোনো টাকার 2 বছরের জটিল সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা হলে সুদের হার কত? এই অঙ্কটা, জাস্ট এই অঙ্কটা তোমাদেরকে যদি বলি যে তোমরা কোনো সূত্র ছাড়া অঙ্কটা করে ফেলতে পারবে। দেখো, সরল সুদ আমি লিখছি, যারা কোনোদিন এই অঙ্ক করনি তারাও কিন্তু পারবে। সরল সুদ, সরল সুদ যেটাকে আমরা কি বলি, এসআই বলি। হ্যাঁ, সরল সুদ আমরা এসআই বলি, আর একটা চক্রবৃদ্ধি সুদ যেটাকে আমরা সিআই বলি। তো সরল সুদ কত হয়েছে? সরল সুদ হয়েছে 100 টাকা 2 বছরে, তার প্রথম বছর আর হচ্ছে দ্বিতীয় বছর, ঠিক আছে? তো এসআই তে আমরা সরল সুদ পেলাম 1 বছর 2 বছরে 100 টাকা। তাহলে প্রথম বছরে 50 টাকা হয়েছিল, পরের বছরও 50 টাকা হয়েছিল। আর সিআই তে, সিআই এর প্রথম বছর এসআই এর প্রথম বছর একই হয়, তাহলে এটা কত কত হবে? এটা হবে 50 টাকা। তাহলে মোট, দেখো মোট হয়েছিল 100 টাকা, আর এটা হয়েছিল 105 টাকা। এই যে 5 টাকা এক্সট্রা, তার এই 5 টাকাটা দ্বিতীয় বছর হয়েছিল নিশ্চয়, তার এই যে 5 টাকা এক্সট্রা আসলো এটা কোথা থেকে আসলো? চক্রবৃদ্ধি সুদের কারণে, কারণ সুদের সুদ হয়, তাই সুদের সুদ যদি হয় তাহলে এই 5 টাকা বেড়েছে কোথা থেকে? 50 টাকা থেকে। তাই 50 টাকায় যদি 5 টাকা সুদ বাড়ে তাহলে 100 টাকায় কত বাড়বে? 100 টাকা হবে 10 টাকা, তাই সেটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে অপশন সি ইজ দা রাইট আনসার, ঠিক আছে? অপশন সি, দেখো 10%। কোনো সূত্র ছাড়াই কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। অনেক অনেক ধরনের সূত্র দিয়ে তোমরা কিন্তু এই অঙ্কটা করতে পারো, ঠিক আছে? তো নেক্সট, 9 নম্বর। 9 নম্বরে দেখো, 9 নম্বরে বলা আছে, একজন একজন অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটিতে ওজনে ওজনেও 20% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? ব্যক্তির মোট শতকরা লাভ কত? দেখো, প্রথম কথা হচ্ছে 100% জিনিস সে যদি কেনে তাহলে ওজনে কম দিচ্ছে 20%, অর্থাৎ দিচ্ছে কত? 80% দিচ্ছে। এই 80% বিক্রি করার ফলে তার লাভ হচ্ছে কত? 80% বিক্রি করার ফলে তার লাভ হচ্ছে ওজনের দিক থেকে 20% প্লাস আবার টাকার দিক থেকে 5%, মানে মোট হচ্ছে 25% কিন্তু লাভ করছে। অর্থাৎ 80-তে লাভ করছে হচ্ছে 25, আর 100-তে কত, এটাই জানতে চাইছে। তো এটা এটা আমরা যদি কাটি, কাটলাম, আর কি কাটতে পারি? ওকে, দেখো, যদি আমরা যদি আমরা এটাকে অন্যভাবে কাটি, দেখো তো আমরা যদি একটু অন্যভাবে কাটি, ওকে, 4 দিয়ে কাটলাম, 4×20 80, 4 দিয়ে কাটলে 4×25 100, আর আর কি হতে পারে? 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, অর্থাৎ 125 ভাগ হচ্ছে 4। 125 ভাগ 4 মানে হচ্ছে 3×4 12, 4×4 7×8 4×5 20। তা এইটা হচ্ছে আমাদের আনসার, কি হলো? 9 এর 31.25%, 9 এর 31.25%, কোনটা? অপশন সি। অপশন সিতে রইলো কত না, 31.25। তাহলে বোঝা গেল আমাদের এই সহজ অঙ্কগুলো কিন্তু আমরা অতি সহজেই করতে পারি। 10 নম্বর, 10 নম্বরে কি বলা হলো, যে রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত হচ্ছে 3:3:4:3। তাহলে আমি এখানে লিখলাম, একটা হচ্ছে রাজধানী, আর একটা হচ্ছে পূর্বা, রাজধানী আর হচ্ছে পূর্বা, এদের গতিবেগের অনুপাত কত? গতিবেগের অনুপাত হচ্ছে 4:3। বেশ ভালো কথা, বলা আছে পূর্বা এক্সপ্রেস, এই পূর্বা এক্সপ্রেস এ কি করেছে, 4 ঘন্টায় 72 কিলোমিটার গেছে। তাহলে 4 ঘন্টায় যদি 72 কিলোমিটার যায়, 4 ঘন্টায় 72 কিলোমিটার গেলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে হচ্ছে 18 কিলোমিটার। তাই এই 18 কিলোমিটার পার কি, এটা পার আওয়ার, অর্থাৎ এই তিনের ভ্যালু হচ্ছে, স্পিডের দিক থেকে তিনের ভ্যালু হচ্ছে 18। তাহলে 4-এর ভ্যালু কত হবে? এটার থেকে এটা কত গুণ? 6 গুণ। তাহলে এর থেকেও এটা 6 গুণ হবে, 4×6 24, ঠিক আছে? তাহলে রাজধানী এক্সপ্রেসের গতিবেগ কত? 24, আর পূর্বা এক্সপ্রেসের গতিবেগ কত? 18। তো বলা হয়েছে যে যে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত যাবে, তাহলে রাজধানী এক্সপ্রেসের গতিবেগ হচ্ছে 24, 3 ঘন্টায় কত যাবে? 3×18 = 3×24 = 72, 72 কিলোমিটার যাবে। তাহলে আনসার কি হবে? আনসার হবে 72, অপশন ডি, ঠিক আছে? আনসার কি হলো? আনসার হলো 72, অর্থাৎ অপশন ডি। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা
আমাদের সাথে জুড়ে থাকো, যত দূর পারো আমাদের সাথে ক্লাস করো, এবং খুব শীঘ্রই কিন্তু অনেক পরীক্ষা আসতে চলেছে, সেই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নাও এবং নিজের স্বপ্নকে পূরণ করো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবে, যাতে তারাও কিন্তু এই বেনিফিটটা নিতে পারে। সকলে ভালো থেকো, আবার।